আমার চ্যানেল লিভ লাইফ বংশে যে নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আগের দিনই তো আপনারা দেখেছেন আমরা ঘুরতে এসেছি ইংল্যান্ডের দক্ষিণের একটা খুব সুন্দর সি বিচ ব্রাইটন। যারা যারা এখনও ফার্স্ট পার্টটা দেখেননি একবার চট করে দেখে নিতে পারেন, লিঙ্কটা না হয় আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। লাঞ্চের পরে এখন আমরা এসেছি সমুদ্রের ধারে। আর্য কিন্তু জল দেখে আর বসে থাকতে পারেনি, সটান নেমে গেছে। কিন্তু এখানে এই যে নুড়ি পাথরের বীচ না, সেই জন্য খালি পায়ে হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি তো হাঁটতেই পাচ্ছিলাম না জানেন, খালি পায়ে। আর্য দেখুন না কেমন পা টিপে টিপে সমুদ্রে নামছে। ওই দেখুন, আর্যর ভয় দেখে আর একজনও নেমে গেছে ওকে সাহায্য করতে, কিন্তু ওর পায়ে তো ভীষণই লাগছে। ওরা বরং সমুদ্র এনজয় করুক, আর আমি আপনাদের অন্য একটা জিনিস দেখাই। সিবিচ থেকে একটু এগিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানটা ওই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার করা আছে, ওটা ব্রাইটনের একটা পুরনো পায়ার ছিল। বেশ কয়েক বছর আগে সাংঘাতিক আগুন লেগে ওইটা পুড়ে গিয়েছিল। ওই ভাঙাচোরা স্ট্রাকচার একটুখানি পড়ে আছে, তবে পাশে একটা নতুন দারুণ পায়ার তৈরি করা হয়েছে। আমরা একটু পরে সেখানেই যাব, তার আগে দাঁড়ান, আর যে আগে প্রাণ মন ভরে খেলে নিই। যে কটা জিনিস দেখার আছে তার মধ্যে আরও একটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে ওই উল্টো বাড়িটা। দেখেছেন বাড়িটা কিরকম পুরো উল্টে গেছে? এই বাড়িটার নাম হলো আপসাইড ডাউন হাউস। এই বাড়িটার সব কিছুই উল্টো। ইংল্যান্ডের বিভিন্ন শহরে আছে এরকম আপসাইড ডাউন হাউসগুলো। শুধু বাড়ির বাইরেটা এরকম উল্টো তা নয়, বাড়ির ভেতরটাও এরকম উল্টো। সে দেখছি বিশাল লাইন পড়েছে এই বাড়িতে ঢোকার জন্য। ছোট্ট মতো বাড়িটা তো, তাই জন্য একবারে 10 জনের বেশি করে লোক ঢোকাচ্ছে না। আমরা চলে এসেছি এই বাড়িটার ভেতরে, আর দেখেছেন বাড়ির ভেতরে সবকিছুই উল্টো। দাবার বোর্ডটা আছে একটা ছোট্ট টেবিলের ওপর, সেই টেবিলটা কিন্তু সিলিং থেকে ঝুলছে। আর এদিকে দেখুন, আর্য নিচেতে দাঁড়িয়ে সেইগুলোকে ধরার চেষ্টা করছে। আসলে এই বাড়িটা তৈরি করা হয়েছে একটা ভিজুয়াল ইলিউশন তৈরি করার জন্য, আর সেই ভিজুয়াল ইলিউশন গুলো দিয়ে দারুণ দারুণ ছবি তোলার জন্য। বাথরুমটাকে দেখতে বললো যে, এই দেখুন এই বাড়ির উল্টো বাথরুম, কমোড থেকে শুরু করে বেসিন সবই উল্টো এখানে। আপসাইড ডাউন হাউসগুলোর কনসেপ্টটা এসেছে কিন্তু পোল্যান্ড থেকে। 2007 সাল নাগাদ পোল্যান্ডে প্রথম তৈরি হয় এরকম একটা আপসাইড ডাউন হাউস। অবশ্যই সেটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, কিন্তু মানুষজন সেটা এত পছন্দ করতে শুরু করেন, তারপর ইউরোপের নানান দেশ এবং আমেরিকারও নানা জায়গায় তৈরি হয়েছে এরকম আপসাইড ডাউন হাউস। চলো উপরে যাই। বাড়ির দোতলায় আছে এই বাড়ির বেডরুম, আর খাট রয়েছে সিলিংয়ে। আসলে এখানে ওই সিলিংটাকেই মেঝে হিসেবে কল্পনা করা হচ্ছে, আর মনে করা হচ্ছে আমরা আছি সিলিংয়ে। ভিডিওতে দেখে আপনারা হয়তো এই ইলিউশনটা বুঝতে পারছেন না, দাঁড়ান একটা ফটো দেখাই। আর এদিকে আর্য আবিষ্কার করেছে উল্টো ম্যাপ আর উল্টো জানালা, তার সাথে আছে উল্টো ছবিও। এই উল্টো বাড়িতে এসে যা দেখছি, বাচ্চারা কিন্তু এখানে এসে সাংঘাতিক মজা পাচ্ছে। সব কিছুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ছবি তুলছে, এমনকি ছবি তোলার জন্য লাইনও পড়ে যাচ্ছে। আমি এসে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছি ওই বেডের সাথে ছবি তোলার জন্য। প্রায় 15 মিনিট লাইন দিয়ে এতক্ষণে আমি সুযোগ পেয়েছি। কি কাণ্ড দেখুন, হর্গ ভিডিওটা করেই দিয়েছে উল্টো করে। দেখুন তো ইলিউশনটা এবার বুঝতে পারছেন, আমি রয়েছি সিলিং এ আর বেড রয়েছে মেঝেতে। তবে এই পুরো ডেকোরেশনটা উল্টো হলেও কি নিখুঁতভাবে করেছে, তাই না? এরকম উল্টো বাড়িতে ঢোকার অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি, তো আমরা 3 জনই সাংঘাতিক মজা পেয়েছি, বেশ কিছু ছবিও তুলেছি। সেই ছবিগুলো দেখলে হয়তো আপনারা ইলিউশনটা কিছুটা বুঝতে পারবেন। আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে সেগুলো বরং শেয়ার করে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন বিকেল 4:45 মতো বাজছে, আমরা হাঁটতে বেরিয়েছি সমুদ্রের ধার বরাবর। রোদটাও এখন একটু পড়ে গেছে আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি যে ভালো লাগছে এই রাস্তাটা ধরে হাঁটতে। আমাদের দেশও কিংবা ইংল্যান্ড, সি বিচগুলো সব জায়গাতেই ভীষণ লাইভলি, ভীষণ প্রাণবন্ত।
পুরীতেও মনে আছে বিকেল বেলার দিকে বসলে একটু লেবু চা একটু বাদাম ভাজা এগুলো খাওয়া চলতেই থাকে। এদেশের মানুষদের মধ্যে হয়তো বাঙালিদের মতো চায়ের আড্ডাটা নেই, সেই জন্য চায়ের দোকান চোখে পড়ছে না, কিন্তু কফির করা গন্ধ আপনার নাকে আসতে বাধ্য। বিকেলের দিকে রোদটা পড়ে যেতে সি বিচের ধার বরাবর যত হাঁটছি ভিড়টাও যেন ততই বাড়ছে, আর তারই সাথে বাড়ছে ফিশ অ্যান্ড চিপসের এই দোকানগুলোতে ভিড়। দেখেছেন বাইরে কত লোক বসে ওয়েট করছেন ফিশ অ্যান্ড চিপসের জন্য? তবে ফিশ অ্যান্ড চিপসের দোকানগুলোতে এই ভিড়টা দেখে যা বুঝলাম, সমুদ্রের ধারে এসে গরম গরম মাছ ভাজা খাওয়াটা কোনো দেশের বা কোনো জাতিরই একচেটিয়া নয়, সবারই একই রকম ভালো লাগে। আমাদেরও কি ভালো লাগে বলুন পুরীতে সেই গরম গরম মাছ ভাজা খাওয়াটা? তবে শুধু মাছ ভাজা খাওয়াতে না, এই ব্রাইটনের সাথে দীঘা বা পুরীর আরও একটা মিল আছে। দীঘা বা পুরীতে মেন সি বিচের উল্টো দিকেই যেমন পরপর হোটেল, এখানেও দেখুন পরপর হোটেলের সারি। গরম পড়তেই লোকজন এখানে চুটিয়ে মজা করছেন, কেউ ক্যাম্পিং করছেন, আবার কোনো কোনো শিল্পী তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন সমুদ্রের রং। সমুদ্রের ধার বরাবর হাঁটতে হাঁটতে ওই যে দূরে দেখা যাচ্ছে পায়রাটা, আমরা এখন ওখানেই যাচ্ছি, কিন্তু যেতে যেতে রাস্তায় আটকে গেলাম। কেন? দাঁড়ান দেখাই আপনাদের। বলেছিলাম না এখানের মানুষরা সবসময় আনন্দে থাকেন, আর তাদের সাথে আনন্দে ছন্দ মিলিয়ে পা মেলাতে মন্দ লাগে না, হোক অচে না। জানেন তো বেশ কয়েক বছর আগে ইউকেতে একটা সার্ভে করা হয়েছিল যে ইউকেতে থাকার জন্য সব থেকে সুখী জায়গা কোনটা, এই ব্রাইটন শহরটা তাতে তৃতীয় স্থান অধিকার করেছিল। অনেক মানুষ চুজ করেছিলেন এই শহরটাকে তাদের থাকার জায়গা হিসেবে, রিটায়ারমেন্ট হোম হিসেবে। আরজু আমাকে ছুটে ছুটে দেখাতে এসেছে এই হপ অন হপ অফ বাসটা, এই বাসটা চেপে সারা শহরটা ঘুরে দেখা যায়। কিন্তু এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চলল, এখন আর আমাদের এটা চাপার কোনো মানেই হয় না, আর এক দেড় ঘন্টা পরেই আমরা বাড়ি যাব। সামনে বসে থাকা ওই কাপেলটার কি সুন্দর কার্টুন পিকচার এঁকেছেন ভদ্রলোক, দেখেছেন কি অপূর্ব প্রতিভা এসব শিল্পীদের, তাই না বলুন? আমি না একদম ছবি আঁকতে পারি না, সেই জন্য এরকম ছবি কেউ আঁকছে দেখলেই আমি সেখানে দাঁড়িয়ে যাই, কোথাও ট্যাটু হচ্ছে কোথাও ছবি আঁকা হচ্ছে আর আমি সেখানে আটকে যাচ্ছি। অর্ঘ্য ওদিকে কন্টিনিউয়াসলি তারা দিচ্ছে, তাড়াতাড়ি পায়ারে যেতে হবে, তা নইলে আমরা ফেরার ট্রেনটা মিস করব। অবশেষে এসে গেছি এই পায়ারটা, পায়ারটায় আসতে কোনো এন্ট্রি ফি নেই, আছে এখানে ভেতরে অনেক কটা রাইডস। তবে এখন প্রায় 5:30 মতো বাজছে, তাই রাইডসগুলো চাপার আজকে আর সময় নেই। আমরা এখন যাচ্ছি পায়রের ভেতরে, বেশ কয়েকটা গেমিং জোন আছে সেইখানে। আসলে কিছুদিন আগে আমরা একটা অফারে বেশ কিছু কুপন পেয়েছিলাম, সেই কুপনগুলো এই গেমিং জোনে এসে রিডিম করতে পারবো, মানে বিভিন্ন গেম খেলে আর কি সেই কুপনগুলো আমরা রিডিম করতে পারবো। তাই ভাবলাম সেই ফ্রি কুপনগুলোই এখানে ইউজ করা যাক, কিন্তু ভেতরে এসে দেখে তো চক্ষু ছানা বড়া, কোনো গেমই আমরা বুঝতে পারছি না, কি করে খেলতে হয় না হয় কিছুই বুঝতে পারছি না। আর এদিকে দেখুন একদম ছোট ছোট বাচ্চারাও এখানে সমস্ত গেমসগুলো খেলছে। এখনকার বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, তাই না? আমরা বড়রা যেগুলো ধরতে পারি না ওরা সেগুলো কিন্তু ঠিক ধরে ফেলে, আর যে একটা গেম আবিষ্কার করে ফেলেছে, কিন্তু আমার আর ধৈর্য নেই, আমি এক জায়গায় এসে চুপ করে বসে আছি। গেমটা শুধু খেলাই নয় জানেন, গেম খেলে আপনি জিততে পারবেন কুপন, এই দেখুন এই কুপনগুলো, তারপর এই কুপন কাউন্টারে সেই সবকটা কুপন জমা করতে পারলে আপনি পাবেন একটা গিফট। এই মেয়েটা কত কুপন জিতেছে দেখেছেন? এ নিশ্চয়ই দারুণ গিফট পাবে। অর্ঘ আর আর্য খেলতে গেছে, আমি এক জায়গায় বসে আছি, ওরাও জিতেছে বেশ কয়েকটা কুপন, এই দেখুন এগুলো আর্য জিতেছে, ওরা মোট 210 কুপন জিতেছে। চলুন দেখা যাক এই কুপনগুলো দিয়ে ওরা কি গিফট পায়। যাক, অবশেষে ওই 210 কুপনের বিনিময়ে আমরা এই চাবির রিংটা জিতেছি। ছোট হলেও খুব সুন্দর, শহরের নামও লেখা আছে, থেকে যাবে আমাদের কাছে এই শহরের মেমেন্টো হয়ে।
গ্রীষ্মকালটা এখানে এই জন্যই ভালো লাগে। দেখুন না, এখন প্রায় 6:30-7:45 মতো বাজছে, কিন্তু বাইরেটা দেখে কে বলবে, এতটাই রোদ এখন, সূর্য তো ডুববে সেই 9:45-10। যা হোক, আর দেরি করছি না, এখন বরং বাড়ি যাই আর ভিডিওটাও আজ শেষ করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করতে যেন ভুলবেন না। ফেসবুক পেজেতে আমি আমাদের ট্রিপের দারুণ দারুণ সব ছবি শেয়ার করছি। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বাউন্সাইজ, ভালো থাকবেন সকলে।